দেবত্ব লাভের তিনটি উপায় বা পথ আছে সংস্কৃত ভাষায়, যাকে মার্গ বলে। কর্মমার্গ, জ্ঞানমার্গ ও ভক্তিমার্গ, এই তিনটি রাজপথ ধরে এগুতে হবে। মানুষের তিনটি বৃত্তি প্রধান, জানবার ইচ্ছা, করবার ইচ্ছা এবং অনুভবের ইচ্ছা। অন্য প্রকারে বলা চলে, উইজডম, পাওয়ার অ্যান্ড লাভ। যার ভিতর জ্ঞানের তৃষ্ণা প্রবল, তিনি চলে জ্ঞান মার্গ ধরে। যার ভিতর কর্মেচ্ছার অধিক, তিনি চলে কর্মমার্গ ধরে। আর যার ভিতর চিত্তের অনুভূতি বা আবেগ অধিক, স্নেহ প্রীতি ভালোবাসা যার ভিতর প্রবল, তিনি চলেন ভক্তিমার্গ অনুসরণ করে। এই তো কথা, তিনটি বৃত্তির জন্য তিনটি বড় রাস্তা, অবশ্য এরা মিলেমিশেও চলে। যেমন কর্ম মিশ্র জ্ঞান, জ্ঞান মিশ্র ভক্তি, যার যেরকম বৃত্তি তিনি সেদিকে যান। তবে যেতে হলে রাস্তা একটি ধরতে হবে, হায়ার এডুকেশনের পরে আবার স্পেশালিস্ট হতে হবে। যেমন একজন ডাক্তার, যিনি ইয়ার, নোজ, থ্রোট এর স্পেশালিস্ট, তার কাছে পেট দেখাতে যান, তিনি দেখতে রাজি হবেন না, কারণ তিনি স্পেশালিস্ট কিনা। এমনইভাবে জ্ঞান, কর্ম অথবা ভক্তি, একটাতে স্পেশালিস্ট হতেই হবে। বহু প্রাচীনকাল থেকেই এই তিনটি রাস্তার বিবরণ আমাদের শাস্ত্রে আছে। আবার তিনটি রাস্তার সব কয়টিতে বহু আচার্য আছে। পথে যেতে তারাই আপনাকে সাহায্য করবে, তারাই আপনাকে গাইড করবে। ইউনিভার্সিটিতে রিসার্চের গবেষণার জন্য যেমন আপনাকে একজন গাইড চাই, তেমনি দেবত্ব লাভের পথে চলেছেন আপনারও একজন পথ প্রদর্শক, দিশারি, আচার্য বা গুরু চাই। প্রথমে স্থির করুন কোন রাস্তা ধরবেন, তারপর সেই রাস্তায় একজন আচার্য ধরুন। জ্ঞান মার্গে যেতে হলে আচার্য শঙ্করের মতে আপনি যেতে পারেন। এভাবে সব প্রতি একাধিক মত আছে, যেমন শঙ্কর, বুদ্ধ, নানক, চৈতন্য, তুলসী, এই ধরনের বহু মত আছে। একই সংস্কৃত ভাষায় মতম বলে, এটার ইংরেজি রিলিজিয়ান হতে পারে। যদি বলেন আমি যীশুখ্রিস্টের মতে যাব, তবে যান, কিন্তু সেটা খ্রিস্ট ধর্ম নয়, খ্রিস্টম মতম। ধর্ম তো একটাই, মানবদের খ্রিস্টের একটা ধর্ম, বুদ্ধের একটা ধর্ম। তা হবে কেমন করে? সকল ধর্মই মানব ধর্ম, কাজে এগুলি মতম। আমি যাব তন্ত্র মতে। তন্ত্র কোনো ধর্ম হতে পারে না। তন্ত্র মত, বৈষ্ণব মত ইত্যাদি নানা মত আছে, আর কোনো ব্যক্তির নাম হলে তো কথাই নেই। যেমন চৈতন্য মত, বুদ্ধের মত, রামকৃষ্ণের মত, বিবেকানন্দের মত ইত্যাদি সবই মতম। আপনার পছন্দ মতো যে কোনো মত ইচ্ছা আপনি গ্রহণ করতে পারেন, তবে সে মতটা কোনো মহাপুরুষের রচিত হওয়া চাই।